একদিকে যেমন শহরে ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে, অন্যদিকে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিনেতা দেব, অভিনেতা সাংসদ দেব। তিনি হাজিরা দিয়েছেন, তার হাজিরার সময় ছিল সকাল 11টা থেকে 2টার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজিরা দিয়েছেন ইডি দপ্তরে দেব। আজ দিল্লির ইডি দপ্তরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছিল দেবকে। গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরার সময় দেবের নাম প্রকাশ্যে আসে, তদন্তে সহযোগিতা করবেন তিনি বরাবরই বলেছেন। আবারও সেই ছবি উঠে এলো, তদন্তে সহযোগিতা করতে দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন দেব। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা দিয়েছেন, সকাল 11টায় থেকে 2টো তার সময়সীমা ছিল, সেই সময়ের মধ্যেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী। গরু পাচার কাণ্ডে বিভিন্ন সাক্ষীকে জেরার সময়ে দেবের নাম প্রকাশ্যে আসে, তদন্তে সহযোগিতা করবেন তিনি বারবারই বলেছেন। এর আগেও আমরা দেখেছি কলকাতাতেও ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন দেব, আবারও সেই একই ছবি দিল্লির ইডি দপ্তরে, তদন্তে সহযোগিতার স্বার্থে হাজিরা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, প্রায় 1 ঘন্টা হয়ে গিয়েছে, দিল্লিতে ইডি দপ্তরে এখনো পর্যন্ত রয়েছেন অভিনেতা দীপক অধিকারী ওরফে সাংসদ দেব, এবং ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডির তদন্তকারী আধিকারিকরা। তিনি আগেও বলেছিলেন যে কোনো তদন্তের স্বার্থে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডেকে পাঠায় তাহলে তিনি সহযোগিতা করবেন। সেই মতো আজকে একেবারে নির্ধারিত সময়ে দুপুর 11টা থেকে 2টোর মধ্যে তাকে যেতে বলা হয়েছিল, সেই নির্ধারিত সময়ে দেব পৌঁছেছেন এবং ইতিমধ্যে পৌঁছে 1 ঘন্টা হয়েও গিয়েছে। ফলে দেখার যে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয় নাকি অত্যন্ত দ্রুতই সমস্ত তথ্য দিয়ে দেওয়ার পর তিনি বেরিয়ে আসবেন। কারণ দেব বলেছেন যে কে কোথায় কি করছে তার পক্ষে জানা সম্ভব নয়, একজন প্রডিউসার কোথা থেকে টাকা আর্নিং করছে সেটা তার পক্ষে জানা সম্ভব নয়। তিনি এর প্রসঙ্গে যতটুকুনি জানেন সেই ডকুমেন্ট তিনি জমা দেবেন যে তার ছবির কাজে কে কিভাবে প্রডিউস করেছে বা কিভাবে সাহায্য করেছে সেই সম্পূর্ণ তথ্য তিনি তুলে দেবেন তদন্তকারীদের হাতে। কিন্তু এর বাইরে তার কোনো জানার কিছু নেই যে কার টাকা কোথায় কিভাবে গরু পাচার কাণ্ডে গেল সে বিষয়ে তিনি বিশেষ জানেন না, এর আগেও তিনি বলেছেন। ফলে তদন্তের স্বার্থে যতবার ডাকা হবে ততবারই তিনি উপস্থিত হবেন, ততবারই তিনি যাবেন। অনেক ধন্যবাদ সুচারু। আমাদের প্রতিনিধি সূত্রে যেমনটা খবর, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন দেব, ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি বারবারই বলেছেন ইডি তাকে যতবার ডাকবে তিনি সহযোগিতা করবেন। আবারও সেই ছবি উঠে এলো, ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব।